Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে চুলায় পারফেক্ট জেব্রা কেক তৈরি করবেন। আসুন কথা না বাড়িয়ে উপকরণগুলো দেখে নেই। আমি তিনটে ডিম নিয়েছি, 1 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, 1/4 কাপ তেল, সয়াবিন তেল, 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ, 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স লাগবে এবং 1 টেবিল চামচ কোকো পাউডার লাগবে। আমি এখন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিব। ময়দা, বেকিং পাউডার এবং লবণ। চালার পরে যে উচ্ছিষ্টগুলো থাকবে সেটাকে আমি ফেলে দিব। আমি দুটো মিক্সিং বল নিয়েছি। এখন আমি এখানে 3টা ডিমকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নেব। এটা সাবধানে করতে হবে। আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিব এবং 1 কাপ লবণ দিব। তাতে লবণটা বিছিয়ে দিয়ে তাতে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনা দিয়ে ছিদ্রটা আছে সেটাকে আমি বন্ধ করে চুলাটা ফ্রি হিটে দিয়ে দিব। আমি কুসুমটা ফেটে নিচ্ছি। 1/2 কাপ চিনি থেকে 1/2টা চিনি আমি কুসুমের সাথে অ্যাড করে নিলাম। এখন এটাকে আমার ভালো করে মিক্স করতে হবে। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম। চিনিটা গলে এসেছে। এখন আমি এতে দুধ অ্যাড করব। সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। চিনিটা নেই, চিনিটা গলে গিয়েছে। এখন আমি একটু একটু করে ময়দা মিক্স করব। 1 কাপ ময়দা 3 বারে দিয়েছি। একটু একটু করে দিব আর একটু একটু করে মেশাবো। খুব সুন্দর করে মেশাতে হবে। আপনারা হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন, আমি চামচ ইউজ করেছি। খুব ভালোভাবে মেশাতে হবে যেন ভিতরে কোনো দলা না থাকে। দেখুন আমার মিক্সচারটা রেডি। আপনারা কাঁটা চামচ ইউজ করেও ফোম বানাতে পারেন, তবে সেটা অনেক কষ্টসাধ্য। আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি। বিটার দিয়ে 3-4 মিনিট বিট করলে এটা ফোম হয়ে যাবে। আমি যে 1/2 কাপ থেকে 1/2টা চিনি ছিল সেটা এখন অ্যাড করব। এখন চিনিটা গলে আসা পর্যন্ত বিট করতে থাকবো। দেখুন আমার অনেক সুন্দর একটা ফোম হয়েছে। আমি চেক করব আমার ফোমটা হয়েছে কিনা। মিক্সিং বোলটা উপর করে ধরলে ফোমটা যদি না নিচে পড়ে যায় তাহলে মনে করবেন যে এটা পারফেক্ট কেক বানানোর ফোম হয়েছে। এখন আমি এই স্প্যাচুলা দিয়ে আগের মিক্সচারটা
হোমের সাথে মিক্স করে নিব আস্তে আস্তে, খুব সফটলি কাজটা করবেন। এরপর যে আমি 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এবং এটাকে খুব আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে থাকব। 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখন আমার কেকের মিক্সচারটা রেডি। এখন আমি এটাকে সমান দুভাগে ভাগ করে নিব। এক ভাগে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এবং এটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে যেন ভিতরে কোনো দলা না থাকে। আমি স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মিক্সচারটা রেডি। এখন আমি একটা মোল্ড নিয়েছি, পরে একটা কাগজ কেটে নিয়ে তার উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি। কাপ এবং একটা 1/4 কাপ চামচ নিয়েছি, একটাতে একটু বেশি দিব, একটাতে একটু কম দিব। আগে আমি সাদা বেটারটা ঢেলে নিয়েছি একেবারে মোল্ডের মাঝ বরাবর, তার উপরে আমি কোকো পাউডার মেশানো বেটারটা ঢালবাম। এখন আমি এভাবে পর্যায়ক্রমে পুরো বেটারটাকে সাজিয়ে নিব। আমার বেটারটা ঢালা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু দুটো ঝাঁকি দিব যেন ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বসে যায়। আমি আগেই যে পাত্রটা বসিয়ে রেখেছিলাম চুলাতে, ফ্রি হিটে দিয়েছিলাম যে পাত্রটা, সেটাতে আমি এখন সাবধানে কেক মোল্ডটা বসিয়ে দিব কারণ এটা যথেষ্ট গরম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলার লো হিটে দিয়ে 40 মিনিট বেক করব। ফিরে আসছি 40 মিনিট পর। আমি ফিরে আসলাম 40 মিনিট পর। দেখুন আমার কেকটা মনে হচ্ছে হয়ে গিয়েছে। তারপর আমি চেক করে নিচ্ছি, দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। আর যদি কাঠিটা ক্লিন না আসতো তাহলে আমি আরও 5 মিনিট এটাকে বেক করতাম। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং নিচের পেপারটা তুলে ফেলেছি। দেখুন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আমি আপনাদেরকে এক পিস কেটে দেখাচ্ছি। স্পঞ্জ হয়েছে, সফট হয়েছে, কতটা তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু জেব্রা কেক। আমি আশা করি আপনারা আমার থেকে অনেক ভালো তৈরি করতে পারবেন, অবশ্যই এটা আপনারা বাসাতে ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।